পরীক্ষা সেন্টার অনেকটাই দূরে দেওয়ায় আগের দিনই আমাকে বেরোতে হয়েছে মা গঙ্গাকে প্রণাম করে বাসে চড়ে পৌঁছে গেলাম বেহালাতে বেহালাতে আমার ভাইয়ের ফ্রেন্ড থাকে তাই তার গেস্ট হাউসে আমার একদিন থাকার ব্যবস্থা করে দিয়েছিল সে রুমগুলোতে কেউ ছিল না আর আমি একলা ঢুকেছি তাই ভয় লাগছিল তাই প্রত্যেকটা রুমের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে দেখছিলাম কোথায় কি আছে সত্যি সে আমাকে খুব ভালো একটা রুম দিয়েছিল যেখানে সব কিছুই অ্যাভেলেবেল ছিল এত দূরে পরীক্ষার সেন্টার দেওয়ার ফলে আমি খুবই ঘাবড়ে গেছিলাম ভাবছিলাম কীভাবে পরীক্ষা সেন্টারে রিপোর্টিং টাইমে পৌঁছাবো সেটা আমার খুবই চাপের ছিল কিন্তু পরে মনে পড়ল যে সেখানে একজন ভাই থাকে আর এই দেখো আমি কিন্তু মালা করে রুমটিকে একটু শুদ্ধ করে নিলাম তারপর একটু খাতা উলটিয়ে উলটিয়ে ইম্পর্টেন্স নোটসগুলোকে দেখে নিলাম চোখ বুলিয়ে নিলাম কারণ আর তো হাতে টাইম নেই আর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আলু ভাজি আর রুটি সেটাই খেয়ে নিলাম তোমরা হয়তো ভাবছো। যে আমি এতদিন পরে কেন ভিডিও পোস্ট করছি আমি পরীক্ষা দিতে গেছিলাম সিট তো তোমরা হয়তো এখন বুঝতে পেরেই গেছো যে আমি কেন এত দেরি করে ভিডিও পোস্ট করছি আর এই দেখো সকাল বেলায় ভাই আমাকে গাড়ি বুক করে দিয়ে গাড়িতে তুলে আমাকে একটা অল দ্য বেস্ট জানিয়ে সে তার রুমে চলে গেল আর আমি আমার পরীক্ষার সেন্টারের দিকে রওনা হলাম আমি একজন প্রফেসরকে কথা দিয়েছিলাম যে স্যার যদি আমি সিটেটের পরীক্ষা এবারে পাস করতে না পারি তাহলে আপনাকে মুখ দেখাবো না আর এই দেখো আমি পরীক্ষা সেন্টারে পৌঁছে গেছি